বাবা, আমার যে তর সইছে না, কখন যে বাদ বাকিটা শুনবো। হ্যাঁ, দাঁড়াও আগে, একখানা সিগারেট বার করে ধরাই, তারপরে বলছি। এক নাগারে বলতে বলতে মাথাটা ধরে গিয়েছে। ঠাকুরমশাই আবারও একটা সিগারেট ধরালেন, এরপর তাতে টান দিতে দিতে পুনরায় গল্পের ভিতর প্রবেশ করলেন। আমরা চপের প্যাকেট থেকে চপ তুলে মুখে পুরে নিলাম, এরপর শুনতে লাগলাম তার সেই কাহিনী। ঠাকুরমশাই বলে চললেন, সেদিন রাত হয়ে গেল, সকলে ঘুমিয়ে পড়ল, সে কি গভীর নিশা। আর গ্রামের রাস্তাঘাটের কথা তো তোমরা জানোই, ঘুট ঘুটে অন্ধকারে আচ্ছন্ন রাস্তাঘাট, কিছুই নজরে পড়ছে না। আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তায়, যদি কিছুর সন্ধান পাওয়া যায়। দেখি একটা লোক পিছন ফিরে বসে কি সব বিড়বিড় করছেন। আমি সাথে সাথে এগিয়ে গেলাম তার দিকে। এই যে শুনছেন, কে আপনি? এত রাতের বেলা এখানে বসে কি করছেন? জলার ধারে এভাবে বসে রয়েছেন কেন? কি হলোটা কি? আপনাকে জিজ্ঞাসা করছি তো। সেই লোকটির ঘাড়টা দেখলাম আমার দিকে ঘুরে গিয়েছে, আর বাদ বাকি শরীরটা ওইভাবে সামনের দিকেই রইল। দেখলাম সেই জটাধারী তান্ত্রিক, তার চোখের মণি দুটো নেই, ওই জায়গায় দুটো কালো গর্তের সৃষ্টি হয়েছে, ঠোঁটের পাশ ঘেঁষে চুঁইয়ে পড়ছে রক্ত, আর সে খিলখিল করে ব্যঙ্গের হাসি হেসে আমাকে বলছে, কিরে তারানাথ, কিরে কেমন আছিস? খুব তো ভেবেছিলিস তুই আমাকে শেষ করে ফেলেছিস, মুক্তি দিয়েছিস আমাকে, আর আর আমার পাকড়াও করা আত্মাদেরকে। কিন্তু আমি যাইনি, আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম আর থাকব। এখন আমি প্রেতাত্মায় পরিণত হয়েছি, আমার মুক্তি এই গ্রামের সকলকে শেষ না করে আমি মুক্তির নিঃশ্বাস ফেলব না, আর সাথে শেষ করব তোকেও। আমি পিশাচ তন্ত্রে দীক্ষিত তান্ত্রিক ছিলাম, তাই মৃত্যুর পরে আমি আরো শক্তিশালী হয়ে উঠেছি। আগামী অমাবস্যার মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখবি। রক্ষা করার ক্ষমতা আছে তোর, তাহলে রক্ষা কর, দেখা দেখা আমায়। এই কথাগুলো বলেই সেই তান্ত্রিকের প্রেতাত্মা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। এই যে সম্ভব, আমি তো সেটাই কল্পনা করতে পারছিলাম না, যাকে আমি ও অমর জীবন মিলে নিজের হাতে শেষ করেছিলাম সে ফিরে এলো কিভাবে। আমি হতভম্ব হয়ে গেলাম, সাথে সাথে ওই স্থান ত্যাগ করে পুনরায় গ্রামের সেই মহাশ্মশানের দিকে এগোতে থাকলাম, কারণ ওইখানেই তো ছিল সেই তান্ত্রিকের ডেরা। অদৃশ্য হয়ে সেখানেই যে সে বসে বসে ধ্যান করত, পা চালিয়ে এগিয়ে চললাম।
ওদিকে আকাশে মেঘ গর্জন করতে শুরু করলো। সেই সাথে বইতে লাগলো হাওয়া। কোন রকমে নিজেকে সামলে এগিয়ে চললাম। ওই হাওয়ার চোটে হাতে থাকা হ্যারিকেনটাও নিভে গেল। আমি শ্মশানের সামনে এসে দাঁড়ালাম। এমন সময় হাতে একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠলাম। দেখি পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছেন। একি, আপনিও এই শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করছেন? আপনি এখানে এত রাতে কি করছেন? আপনার তো এদিকে আসাটা একেবারেই ঠিক নয়। আমি এত কিছু দেখেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই জায়গা থেকেই নিজের সন্দেহ নিরসনের জন্যে বাইরে বেরিয়েছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। এসবের সাথে পুরো অতীতের কোনো যোগসূত্র রয়েছে কিনা কে জানে। কয়েকদিন ধরেই বাতাসে একটা পচা দুর্গন্ধ ভেসে আসতে দেখছি, কিন্তু কারণ বুঝতে পারছি না। গ্রামের বিভিন্ন দিক তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে সেটার হদিশ এখনো পাইনি। সম্ভবত শ্মশানের এদিকটা থেকেই আসছে। আপনি বললেন বলেই আমিও বিষয়টা খেয়াল করলাম। সত্যি তো একটা খারাপ গন্ধ ভেসে আসছে, ওই দিকটা থেকেই আসছে বোধ হয়। তবে এইভাবে খালি চোখে কিছুই হয়তো আমরা ঠাউর করতে পারবো না। দাঁড়ান, আমার কাছে রয়েছে একটি সুতো, তাতে লেবু ঝুলিয়ে রেখেছি, এটি আমাদেরকে পথের সন্ধান দেবে। সেটিকে দেখতে দেখতেই এগোতে থাকতে হবে আমাদেরকে। বেশ তো, চলুন না, ওইভাবে এগিয়ে যাওয়াটা ঠিক হবে। আমিও ঝোলার থেকে ওই সুতো সমেত লেবুটিকে বার করে সামনের দিকে ঝুলিয়ে নিলাম। এরপরে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম ক্লিম হুম হিম ক্লিম পিশাচনাশায় ফটস্বাহা। তুই আমাদের পথ দেখা, কোথা থেকে এর উৎপত্তি সেটা বল আমাদেরকে, নিয়ে চল আমাদের সেই দিকে। ওম হিম ক্লিম হিম ক্লিম ফটস্বাহা পিশাচনাশায় হিম হুম ক্লিম ক্লিম কুম করটি ফটস্বাহা। বাবরে, এই মন্ত্রের চেয়ে অনেক ক্ষমতা বাবা। ওই দেখুন, লেবুটি ওই দিকের দিক নির্দেশ করছে, ঈশান কোণের দিকে যেতে বলছে। এই রাস্তা ধরেই আমাদেরকে সেদিকে যেতে হবে। আমরাও সেই লেবুটিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে চললাম। জোরে জোরে বাজে শব্দ হতে লাগলো। সেই আলোর ঝলকানিতেই রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আমরা বেশ কিছুটা দূরে এগিয়ে গিয়ে দেখি জায়গাটা জঙ্গলে ঢাকা পড়ে রয়েছে। আমি পুরোহিতকে উদ্দেশ্য করে বললাম, সে কি গন্ধটা তো এদিক থেকেই আসছে, কিন্তু জায়গাটা ঠিক নির্দিষ্টকরণ করাই যাচ্ছে না দেখছি। ওই দিক থেকেই যদি দুর্গন্ধটা আসে তাহলে কিছু একটা তো চিহ্নিতকরণ করতে হবে নাকি? সে তো ঠিকই, কিন্তু এদিকে তো যতদূর জানি রয়েছে সেই পরিত্যক্ত কুয়ো। আগে গ্রামের লোকেরা ওই কুয়ো থেকে জল তুলে নিয়ে যেতেন। নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ওই কুয়োটির বেশ গুরুত্ব ছিল, কিন্তু দীর্ঘদিন আগেই তো সেটির নিষ্কাশন বন্ধ করা হয়ে গিয়েছে। এখন সেটি একেবারেই পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। তাই নাকি? তার মানে সেখানে কোনো একটা গন্ডগোল রয়েছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন, দেখি ওইদিকে কিছু একটা হদিশ ঠিকই মিলবে। এই বলেই আমিও পুরোহিত মশাই সেদিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে পুনরায় দেশলাইয়ের সাহায্যে জ্বালালাম ওই হ্যারিকেনটি। এতক্ষণে হাওয়ার রেশটা বেশি থাকায় দেশলাই জ্বালাতেও পারছিলাম না।
কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় যেই না সেটিকে কুয়োর দিকে তাক করেছি। অগ্নি চোখে পড়ল সারি সারি সদ্যজাত বাচ্চার মৃত দেহ, পচা গলা দেহগুলিকে কেউ যেন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ওই পাত কুয়োর মধ্যে ফেলে রেখেছিল। সেইখান থেকেই ভেসে আসছিল ওই বিকট দুর্গন্ধ, যা ছিল এক প্রকার সহ্যের অতীত। আমি প্রায় বমি করে ফেলবার মতন অবস্থায় পৌঁছালাম। সর্বনাশ, এ আপনি কি দেখালেন বাবা? আমি তো এসব কল্পনাও করতে পারছি না। এমনটাও কি হতে পারে নাকি? এ যে সর্বনাশ হয়ে গিয়েছে, তার মানে গ্রামে যত বাচ্চা মারা গিয়েছে তাদের মৃতদেহগুলিকে এই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কে করবে এই কাজ? তাহলে পঞ্চায়েতের উপরে রাগ থেকে শত্রুতা মেটানোর উদ্দেশ্যেই কেউ এমনটা করছে, কিভাবে বুঝবো? কথাগুলি বলতে বলতেই ওই নিরীহ শিশুগুলির মৃতদেহের ঢেরের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলেন পুরোহিত মশাই। আমি ওনার মনের অবস্থার কথা বুঝতে পেরে বললাম, না পুরোহিত মশাই, এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। এখনো কি আপনি এসব দেখে আন্দাজ করতে পারছেন না? এসবের পিছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর সব কাণ্ড যা আপনি কল্পনাও করতে পারছেন না। সুতরাং আজকে আমার নিজের চোখে দেখা ওই ঘটনাটির সাথেই তবে এই সকল ঘটনার যোগসূত্র রয়েছে। কোন ঘটনার কথা বলছেন আপনি বাবা? অনেকদিন আগে আমি ও আমার গুরু ভাই অমর জীবন মিলে এক পিশাচ তন্ত্রের দীক্ষিত অত্যাচারী তান্ত্রিককে শেষ করেছিলাম। সেই গ্রামের মহাশ্মশানে বসে অদৃশ্য হয়ে ধ্যান করত আর বহু প্রেতাত্মাদের নিজের দখলে নিয়েছিল, বোতলের মধ্যে তাদেরকে বন্দি করে রেখেছিল। সে মানুষের বলি চাইত ওই সকল প্রেতদের কাজে লাগিয়ে। ওদের মধ্যে থেকেই একটি পেতনিকে সে প্রবেশ করিয়েছিল ওই মালতীর শরীরে। মালতী প্রায় মরেই যেত, কিন্তু শেষ রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। ইস, ভেবেছিলাম এই তান্ত্রিক ও ঘৃণ্য চালককে আমি চিরকালের মতন শেষ করতে পেরেছি, কিন্তু এখন দেখছি একেবারেই না। কিছু কিছু কালো শক্তিকে একেবারেই শেষ করা সম্ভব নয়, তারা সময়ের সাথে সাথে এমনকি মৃত্যুর পরেও নিজের শক্তি সঞ্চয় করে পুনরায় ফিরে আসতেই পারে। আর এক্ষেত্রেও ওই তান্ত্রিকের প্রেত এই কারণেই ফিরেছে, সে নিজের কাজ অসমাপ্ত রেখে মরেছিল তাই ফিরেছে। সর্বনাশ বাবা, তাহলে এবারে কি করব আমরা? আমাদের যে আরো বিপদ, এবার তো সে গ্রামের নিরীহ বাচ্চাদের বলি দিচ্ছে, আর আপনার কথাই যদি সঠিক হয় তাহলে তাদের আত্মাগুলিকে নিজের কাছে বন্দি করে রাখছে। আপনি একেবারে ঠিকই ধরেছেন। আর আমার মনে হয় মালতীর ছেলের শরীরের ভিতরে আস্তানা গেড়েছে ওই তান্ত্রিকের আত্মা, কারণ ওই ছেলেটিকে আমি এমন কিছু করতে দেখেছি যেগুলি একেবারেই স্বাভাবিক না। প্রতিটি আত্মার একটা এমন শরীর প্রয়োজন হয় যেটি নশ্বর, অর্থাৎ কোনো মানব শরীর যেটির মৃত্যু হবে, তাই সে ছেলেটির শরীরটিকে কব্জা করেছে। জীবিত শরীরই যে তাদের প্রয়োজন। তবে এবারে কি হবে বাবা? মালতী কি এই সব বিষয়ে আদপেও কিছু জানে? না, জানে না। তবে এরপরে আরো এমন কিছুই ঘটবে যেটি সবকিছুকে স্পষ্ট করে দিতে পারে। যাক, আজকে যা দেখলাম সবকিছুকেই নিজেদের মধ্যে রাখবেন।
না আপনি কোনো কথা বাইরে প্রকাশ করবেন, না আমি। এসব ততদিন পর্যন্ত লুকিয়ে রাখতে হবে যতদিন না পর্যন্ত কোনো সঠিক প্রমাণ আমাদের হাতে আসে। বুঝতে পেরেছেন? ভয় করলেও মুখ খুলবেন না, আর এভাবে রাতের বেলা গ্রামের রাস্তায় ঘুরে বেড়াবেন না। এখানে কিন্তু বিপদ মুক্ত হস্তে ঘুরে বেড়াচ্ছে, সেটা বুঝে নিন। এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, প্রায় ভোর হয়ে এসেছে, এবারে আলো ফুটবে। কিভাবে যে বিভীষিকাময় রাতটা কেটে গেল কিছু ধারণাই করতে পারলাম না। আমরা যে যার বাড়ির দিকে এগিয়ে গেলাম। আমি মালতীর গৃহে ফিরে দেখলাম পরিস্থিতি ঠিকঠাকই রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। আর সেই বাচ্চা তখনও জেগে দোলনায় দুলছে। একটা এইটুকু বাচ্চার চোখে যে কেন ঘুম নেই সে আমার আর জানতে বাকি ছিল না। চেষ্টায় ছিলাম কতক্ষণে ওই বাচ্চার আসল চেহারাটিকে মালতী ও বাদলের চোখের সামনে নিয়ে আসব। আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম না, সন্দেহ বাড়তে না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। পরের দিন সকালে বাদল আমার ঘরে এসে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আপনি কি কালকে রাতে কোথাও গিয়েছিলেন? কেন বলো তো, হঠাৎ এমন প্রশ্ন করছো যে? না, আপনার জুতোই দেখলাম মাটি লেগে রয়েছে, তাই আর কি। না না, আসলে একটু দম বন্ধ লাগছিল বলে বাড়ির বাইরে গিয়ে একটু হাঁটছিলাম। মুক্ত বাতাসে হাঁটতে বেশ ভালো লাগছিল, বোঝই তো নানান চিন্তায় জর্জরিত থাকি আমি। সে ভালোই করেছেন আপনি। বাহ, দুজনে তো বেশ গল্প জুড়ে দিয়েছো। এইভাবেই কি গল্প করে যাবে, নাকি বাজার থেকে ঠাকুরমশাইয়ের জন্য ভালো মন্দ কিছু বাজারও করে নিয়ে আসবে? আমি মালতী ও বাদলকে এক জায়গায় পেয়ে গেছি দেখে ভাবলাম আসল কথাটা তাদের সামনে বলেই ফেলি। আমি মালতীকে বললাম, মালতী শোনো মা, ওই তান্ত্রিকের আত্মা আবারও গ্রামে ফিরে এসেছে, আর তার জেরেই এমন সব অঘটন ঘটছে। এসব এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ ঠিকই বলছি, আমি তোমাদেরকে আপাতত এইটুকুই জানালাম। নিজের চোখে না দেখলে তোমরা কেউই অনুভব করতে পারবে না। ঠিকই ঠাকুরমশাই, এমনটা আবার সম্ভব নাকি? সবই সম্ভব। আর এটাও জেনে রেখো, তোমাদের বাচ্চার মধ্যেও রয়েছে সেই কালো শক্তি। এর প্রভাবকে মুক্ত করতে না পারলে তোমাদের সন্তানও শেষ হবে, আর তার সাথে তোমরা। না রক্ষা পাবে এই গ্রাম, আর না তোমাদের সংসার। না না ঠাকুরমশাই, এই কিছুতেই হতে পারে না। কিভাবে সেই ভয়ঙ্কর দুর্দিন আবারও ফিরে আসতে পারে? কেন, কি পাপ করেছি আমি? কেন এমনটা ঘটছে আমার সাথে? কি করেছি আমরা? আমাদেরকে একটু শান্তি পেতে দেবে না ঈশ্বর? আমি বিশ্বাস করি না ঠাকুরমশাই, আমার সন্তান তো একেবারে স্বাভাবিক রয়েছে। না সে স্বাভাবিক নেই মালতী, আজকেই আমি তোমাদেরকে তার প্রমাণ দেব। অমাবস্যার প্রহর ধীরে ধীরে আকাশকে ঢেকে ফেলতে শুরু করলেই ওই কালো শক্তি মানে তান্ত্রিকের বিদেহী অতৃপ্ত আত্মা নিজের শক্তি সঞ্চয় করতে শুরু করবে। এসব কি বলছেন আপনি ঠাকুরমশাই? বিশ্বাস না হলে আজকে রাতে নিজের চোখেই দেখে নিও তোমরা। আমি এত সহজে এসবের থেকে গ্রামকে তথা তোমাদেরকে রক্ষা করতে পারবো বলেও মনে হয় না। এবারে আমাকে মধুসুন্দরী দেবীর সহায়তা নিতে হবে, তবেই কিছু একটা সম্ভব। আমরা কোনোদিনও আপনার কথার খেলাফ করিনি ঠাকুরমশাই, আপনি যখন বলছেন তখন আপনার কথাতেই বিশ্বাস করলাম। আজকে রাতে আমি ও মালতী জেগে থাকবো। হ্যাঁ
ঠাকুর মশাই, আপনাকে অবিশ্বাস করার অর্থ নিজেদের শাস্তিকে আরো ত্বরান্বিত করা। আমরা উভয়ই আপনার দেখানো পথ অনুসরণ করেই চলবো।